রূপার মা আজকে দুপুরে কি দিয়ে ভাত রান দিবি? গাছত নতুন সাতনা আছে, এখন সাতনার সিজন, সাতনা পারবো হুনি পারে রে পুকুর থেকে না মায়া মাছ ধরে আনে হুনি, মাছ দিয়ে সরসরি করবো হুনি দেখে। এই গরমে নতুন সাতনার তরকারি, সাতনার এবারে খুব একটা ফসল মানুষের হয়নি, অল্প ধরেছে আর বেশি স্বাদ লাগছে। ভালো কথাই করছেন, এই গরমে সাতনার তরকারি খেলে খেলা খুবই মজা লাগবে। হ্যাঁ খুব ভালো লাগবে, সাতনা পারি খাওয়া লাগবে। হাবির হাতে পারে লিয়া লাগলো মাছ ধরবা হাবি নাম ভাই না দুজনে মিলে ধরো মনে করা অনেকগুলো মনে খুব ধরে আসছে তারা মাছ ধরে দিয়ে গেল, এখন বাড়ির জমো যায় দেয় সাদনা দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো। ভালো মাছ এর ময়া মাছ সব দেশারি মাছ। ভালো করে ফটফটা করে দিন গেল ধরে গেলে দিন ধরে টান দিবি না একবার দেখো আমি ছেলে দেই তুমি দেখে লও কিরকম। সাজাগুলো ধুয়ে লও, আলুগুলা কাটলে
আজকে তরকারিতে আমার খুব পেঁয়াজ বেশি দিলে। সাদনা ভাজি তো ভাজি তো না লাগে পেঁয়াজ। সাদনা ভাজির জন্য পেঁয়াজ বেশি ব্যবহার করা লাগে। হ্যাঁ না স্বাদ বেশি হয়। হাতে মাখা তরকারিটা আমার কাছে খুবই স্বাদ লাগে। হাতে মাখা তরকারি তো আগলা মানুষরা বেশি খেতে আন দেয়, তেলও দেয়নি, শেষা বাটে দিয়ে ইনকা মাকে দিয়ে আন দিছে, কত স্বাদ। আর এখন তো তেল দিয়ে খাওয়া, হ্যাঁ আরো স্বাদ হবে। শেষা বাটা দিয়ে ইনকা মাখা তরকারি খেছি, এতই স্বাদ লাগিছে। ভাজি জন্য মাছটা হয়েছে দারুণ মাছ, সব দেশারি মাছ, দেশি দুবরা রোদের মধ্যে ময়া মাছ মেরেছি, সাজনে তো খাওয়া হবে না ভালো। দেশি ময়া মাছ সাজনা দিয়ে পাক করলে খুবই মজা লাগবে, খুব মজা লাগবে। দেখছি সব করা জাতের জাতের মাছ পেয়েছি, খাবা মন চাচল সেই তালে পেয়েছি না, খুব ভালো লাগবে। আজকে তরকারি অর্ধেক আগে মাছ দিয়ে মেখেলে, আবার অর্ধেক আলু দিয়ে মেখেলে, খুব বুদ্ধি তো মাথা। তাছাড়া মাছের মধ্যে কিছু ঢুকবেও না, আবার আলু না আউলে লিলে খেলা তো হবে না, একসাথে তো আউলান যাবে না, মাছ আউলে যাবে, তাও ঠিক। এই জন্য যে আলু এখন ভিনে করে না মাখে দেওয়া লাগবে, এবার বুদ্ধিমানের কামই করছি। হ্যাঁ গাড়ি তো ভাজি করা লাগে, তার কুটাতে বোঝা যাবে। আর তরকারি সাজানা তরকারি কেনকা স্বাদ হবে, সাজানটা তো সেরকমই হয়েছে, এখন এই মাছগুলা আলতোভাবে উপর ছেড়ে দিয়ে পানি দেওয়া লাগবে, মাছ ও লবণ ঝাল পালে তরকারিগুলো মাখান হলে যে বুদ্ধি করে দিলে মাছ নাকে, মাছ এটা ভালো লাগবে না, মাছ মাছই থাকবে একবারে। ছোটো মাছের তরকারি এইভাবেই শুনতে দেওয়া লাগে, পানি জমনিস দিয়ে আস্তে করে হয়ে যাবে। তরকারি রেডি, মুখ ভরে তো সাদনা তা তো মাংস ভিতরে সিদ্ধ হয়েছে, স্বাদ হয়েছে, ভাতটা খায়। গরমের মধ্যে সাজনা দিয়ে ভাত খায় খুব আরাম পালাম,
কি খানো আজকে এটা সাদনাকে এত স্বাদ লাগলো? সাদনা সিদ্ধ হয়েছে, খুবই স্বাদ। নয়া মাছ এত সুন্দর স্বাদ হয়েছে আজ। ভাবছি সাদনা দেখ।